স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও তোমাদের ভালো আছি। তো আজকে আমি তোমাদের যে ক্লাস সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা তোমাদের বই থেকে যে তৃতীয় অধ্যায় নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি, সেই চ্যাপ্টার নাম হচ্ছে আমাদের কৃষি উপকরণ। তো এখানে আমাদের কৃষিকাজে যে ম্যাটেরিয়াল উপকরণগুলো আমাদের লাগে সেগুলো নিয়ে মূলত আজকে আমাদের এই আলোচনা। আচ্ছা, সো আমাদের প্রথমে আমরা এখান থেকে যেগুলো জানতে পারবো সেটা হচ্ছে যে প্রাণী ও উদ্ভিদের পুষ্টির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো এই টপিক থেকে আমরা এটা থেকে। আর মাছ ও শিশু পশু পাখির সম্পূরক খাদ্য প্রস্তুত পদ্ধতি বর্ণনা করতে পারবো। আর সহজলভ্য উপকরণ ব্যবহার করে জৈব সার তৈরি পদ্ধতি আর এর ব্যবহার আমরা এখানে বর্ণনা করতে পারবো। আর বালাইনাশক যে ব্যবহারের প্রয়োজনীয়তা আমরা সেখানে ব্যাখ্যা করতে পারবো। দেখানোর সময় আমাদের পার্ট এক যেই টপিকসটা আছে যে উদ্ভিদের পুষ্টি উপাদান, আমরা সেই উদ্ভিদের পুষ্টি উপাদান নিয়ে আজকে আলোচনা করবো। তোমাদের সামনে সবাই একটু খেয়াল করে শোনো, আর যারা এখনও অবশ্যই বসে নেই তারা বই নিয়ে বসে পড়ো, যেহেতু আমাদের বোর্ড বই 38 পেজ নাম্বার 38 থেকে আমরা সেটা আলোচনা করতে যাচ্ছে। তো উদ্ভিদের পুষ্টি উপাদান, উদ্ভিদ তার বৃদ্ধি ও পরিপুষ্টির জন্য মাটি, বায়ু ও পানি থেকে কতগুলো উপাদান শোষণ করে। এই উপাদানগুলোর অভাবে উদ্ভিদ সুষ্ঠুভাবে বাঁচতে পারে না, তাই লাভজনকভাবে অধিক শস্য উৎপাদনের জন্য এই পুষ্টি উপাদানগুলো সার হিসেবে প্রয়োগ করে এদের অভাব পূরণ করা হয়। আমি আবার যে সবাই খেয়াল করার কথা শোনো, উদ্ভিদ তার বৃদ্ধি পরিপুষ্টির জন্য আমরা মাটি বাণী পাই থেকে বায়ু থেকে কতগুলো উপাদান আমরা শোষণ করে, কিন্তু সেই উপাদানগুলোর অভাবে উদ্ভিদ সুস্থ বাঁচতে পারে না। কিন্তু আমরা তাই লাভজনকভাবে অধিক শস্য উৎপাদনের জন্য আমরা এই উপাদানগুলো সার হিসেবে প্রয়োগ করে আমরা এদের অভাবটা পূরণ করা হয়। এই উপাদানগুলোকেই বলা হয় উদ্ভিদের পুষ্টি উপাদান। এই পুষ্টি উপাদানগুলোর অভাবজনিত লক্ষণ অন্য কোনো পুষ্টি উপাদান দ্বারা পূরণ করা যায় না, তাই এই পুষ্টি উপাদানগুলোকে অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান বলে। এখানে উদ্ভিদের পুষ্টি উপাদানের শ্রেণীবিভাগ, কাজ, অভাবজনিত লক্ষণ ও পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা সম্বন্ধে আলোচনা করা হলো। এবার আসো আমরা এই পুষ্টি উপাদানের শ্রেণীবিভাগ, যে পুষ্টি উপাদানকে আমরা এখানে কয়েকটা শ্রেণীতে ভাগ করেছি। তো এখানে উদ্ভিদের মোট পুষ্টি উপাদান হচ্ছে 17টি, আর উদ্ভিদের ঘনমত ভিত্তি করে আমরা এই উপাদানগুলোকে দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে মুখ্য পুষ্টি উপাদান, একটা হচ্ছে গৌণ পুষ্টি উপাদান। এখন আসো আমাদের সেই মুখ্য পুষ্টি উপাদান সম্পর্কে কিছু শুনি। উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য এই পুষ্টি উপাদানগুলো অধিক পরিমাণে ব্যবহৃত হয়। মুখ্য পুষ্টি উপাদান 9টি, যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও সালফার। এইগুলো এই 9টি উপাদানই ছিল আমাদের মুখ্য পুষ্টি উপাদান। আমি আবার 9টার মধ্যে খেয়াল করতে শোনো, বলছে যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, তারপর নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও সালফার। এবার আসলে আমাদের গৌণ পুষ্টি উপাদান। উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য এই পুষ্টি উপাদানগুলো অল্প মাত্রায় প্রয়োজন হয়। মুখ্য পুষ্টি উপাদান ছিল অধিক পরিমাণে ব্যবহৃত হয় স্বাভাবিক বৃদ্ধির জন্য, আর গৌণ উপাদানগুলো হচ্ছে আমাদের অল্প মাত্রায় ব্যবহার হয়। আর এই গৌণ পুষ্টি উপাদান হচ্ছে 8টি। অল্প মাত্রায় ব্যবহৃত হলেও উদ্ভিদের জীবন রক্ষার জন্য এই উপাদানগুলো অত্যাবশ্যক, যেমন লৌহ, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, তামা, দস্তা, রোবন, ক্লোরিন ও কোবাল্ট। এবার আসো আমাদের পুষ্টি উপাদানের উৎস। উদ্ভিদ 2টি উৎস থেকে 7টি উপাদান গ্রহণ করে থাকে। সেই 2টা উৎস হচ্ছে প্রাকৃতিক উৎস ও কৃত্রিম উৎস। আমরা যে একটু আলোচনা করেছিলাম যে উদ্ভিদের মোট পুষ্টি উপাদান হচ্ছে 17টি, আমরা এই 17টি উপাদান গ্রহণ করতে পারি উদ্ভিদের 2টি উৎস থেকে। একটি উৎস প্রাকৃতিক উৎস, একটা ছিল আমাদের কৃত্রিম উৎস। এখন আসো আমাদের সেই প্রাকৃতিক উৎসগুলো আমরা আলোচনা করি। প্রাকৃতিক উৎস হচ্ছে মাটি, বায়ু, পানি। এই 3টি উপাদান হচ্ছে প্রাকৃতিক উৎস। আর মাটি কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন ব্যতীত বাকি 14টি পুষ্টি উপাদান উদ্ভিদ মাটি থেকে পেয়ে থাকে। বায়ু, উদ্ভিদ কার্বন ও অক্সিজেন বায়ু থেকে গ্রহণ করে। পানি, উদ্ভিদ হাইড্রোজেন ও অক্সিজেন পানি থেকে পায়, এছাড়াও উদ্ভিদ পানিতে দ্রবীত খনিজ পদার্থ গ্রহণ করে থাকে। কৃত্রিম উৎস জৈব সার, রাসায়নিক সার হচ্ছে এই পুষ্টি উপাদান কৃত্রিম উৎস। সেই জৈব সার হচ্ছে উদ্ভিদের পুষ্টি উপাদানগুলোর সবগুলোই জৈব সারে পাওয়া যায়। গোবর, কম্পোস্ট, আবর্জনা, খড়কুটা ও আগাছা পচিয়ে জৈব সার হিসেবে ব্যবহার করা হয়। রাসায়নিক সার ইউরিয়াতে নাইট্রোজেন, টিএসপিতে ফসফরাস ও অ্যামোপিতে পটাশিয়াম ও জিপসামে ক্যালসিয়াম ও সালফারের প্রাধান্য থাকে। এছাড়া জিঙ্ক সালফেটে জিঙ্ক ও সালফার থাকে।
তো শুরুতে আমি তোমাদের বলেছিলাম যে আমাদের প্রাকৃতিকভাবে যেটা প্রাকৃতিকভাবে আমরা পেয়ে থাকি যে মাটি বায়ু পানি এগুলো সব প্রাকৃতিক উপাদান, এগুলো ছিল প্রাকৃতিক পুষ্টি উপাদানের উৎস। আর আমাদের কৃত্রিম যেগুলো আমাদের মানুষের মাধ্যমে মানে আমাদের কিছু কলাকৌশলের মাধ্যমে আমরা সেগুলো কারেকশন করতে পারি, সেগুলো হচ্ছে যেমন জৈব সার, রাসায়নিক সার, সেগুলো আমরা পর্যায়ক্রমিক যে ম্যাটেরিয়ালসের মাধ্যমে বা কিছু আমাদের গবেষণার মাধ্যমে আমরা সেগুলো কি তৈরি করতে পারি। তো এবার সব পুষ্টি উপাদানের কাজ, যেগুলো আমরা যেমন পার্ট দুই যে আলোচনা করা হয়েছিল পুষ্টি উপাদানের কাজ, তো উদ্ভিদের জীবনচক্রে বিভিন্ন পুষ্টি উপাদান বিভিন্ন কাজ করে থাকে, কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটি পুষ্টির কাজ আমরা আলোচনা করতেছি, সেটা হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, আর আলোচনা ছিল গন্ধক, দস্তা ও লৌহ। তাছাড়া নাইট্রোজেন, নাইট্রোজেন হচ্ছে আমাদের যে গাছকে ঘনসবুজ থাকে, গাছের পাতা, কাণ্ড ও ডালপালা বৃদ্ধি ঘটায়, অধিক কুশি সৃষ্টিতে সহায়তা করে, শিকড় বিস্তারে সহায়তা করে। আর ফসফরাসের কাজ হচ্ছে উদ্ভিদের শিকড় মজবুত করে, সময় মতো ফুল ফোটায় ও ফসল পাকায় ও ফসলের গুণগত মান বাড়ায়। আর পটাশিয়ামের কাজ হচ্ছে শক্ত মজবুত কাণ্ড গঠনে সহায়তা করে, উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, উদ্ভিদের পাতা কাণ্ড ও ফলের বৃদ্ধি সমুন্নত রাখে, গাছের শিকড় বৃদ্ধি করে ও দানা জাতীয় শস্যের দানা পুষ্ট করে। আর ক্যালসিয়ামের কাজ হচ্ছে উদ্ভিদের মূল গঠন ও বৃদ্ধিতে সাহায্য করে, উদ্ভিদ কোষের শক্তি প্রদান করে, আর ডান ফসলের ফলন বাড়ায়, ফল জাতীয় শস্যের কাণ্ড শক্ত করে ও খাদ্যশস্যে ক্যালসিয়ামের পরিমাণ বাড়ায়। আর ম্যাগনেশিয়ামের কাজ হচ্ছে সালোক সংশ্লেষণে সহায়তা করে, ফসফরাস শোষণে সাহায্য করে, চর্বি ও শর্করা জাতীয় খাদ্য তৈরিতে সাহায্য করে, আর সবুজ রং রক্ষায় সহায়তা করে থাকে। আর আমাদের গন্ধকের যে কাজটা আছে, গন্ধক মানে সালফার, যে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি করে, সিম জাতীয় ফসলের যে নাইট্রোজেন গুটি উৎপাদনে সাহায্য করে, শিকড় বৃদ্ধি বীজ উৎপাদনে সহায়তা করে থাকে, গাছের দৈহিক বৃদ্ধিতে সহায়তা করে থাকে। আর দস্তা বা জিঙ্ক যে ফুল ফল উৎপাদনে সহায়তা করে, আর আমাদের দানা ও ফল জাতীয় ফসল উৎপাদন বাড়ায় ও বীজ গঠনে অংশগ্রহণ করে, আর পেঁয়াজ মটর ইত্যাদি ফসল উৎপাদন বাড়ায়। আর আমাদের লৌহ বা যে আয়রন উদ্ভিদের সবুজ কণিকা গঠন করে, আর বাঁধাকপি শালগম মূলায় এতে ফলন বৃদ্ধি করে, আর আমাদের শিকড় বৃদ্ধিতে সহায়তা করে। এই ছিল আমাদের এই তোমার পুষ্টি উপাদানের কাজের কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে আলোচনা করেছি। অবশ্যই উপাদানকে তোমরা মুখস্থ করে ফেলবা, আর আমি কাজগুলো সম্পর্কে একটু সংক্ষেপে বলেছি, এগুলো মনে রাখার চেষ্টা করবে, এগুলোর মাধ্যমে অবশ্যই আমাদের এনার্জি ক্রিয়ে আসবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং সবার সুস্থতা কামনা করো। আজকে আমি তোমাদের ক্লাসটা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।